আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে গ্লোব বায়োটেকের ব্যান কোভিডকে তালিকাভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানবতার স্বার্থে করোনা মহামারীতে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু ও নগা ছয় এ আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে বিজয়ী এবং সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন তিন ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান উদ্ভাবিত ব্যান কোভিডকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেক লিমিটেডের মোট তিনটি ভ্যাকসিনকে সম্ভাব্য প্রতিষেধক হিসেবে প্রি ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকুন নাগ এটিএন বাংলাকে এসব তথ্য জানান তিনি বলেন এই ঘটনা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন সহ ১৫৬টি কোম্পানির উদ্ভাবিত প্রতিষেধকও রয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড বাংলাদেশের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেটকে তালিকাভুক্ত করা হয়েছে এই প্রথম বাংলাদেশ থেকে একটি নতুন ভ্যাকসিন স্বীকৃতি পেল আন্তর্জাতিক মহলে এটা অনেক গর্বের ব্যাপার এই গর্বটা কিন্তু আমাদের পুরো দেশবাসী পুরো জাতির এই তালিকার স্বীকৃতি যদি দিয়ে আরেকটি জিনিস প্রকাশ পেল যে বাংলাদেশ থেকে আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিকভাবে তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট নিয়ে কাজ করছে শীতীয় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে প্রথম আন্তর্জাতিক ই কনফারেন্সে তিনি কথা বলেন সেই সাথে করোনা মহামারীতে মানবতার স্বার্থে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে এরই মধ্যে ২০০০ চিকিৎসক ও ৫০০০ নার্স নিয়োগ দেওয়া হয়েছে coming days. When you become a doctor, your first and foremost task is to serve the humanity. I hope that you would not forget your duty at any circumstance. করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬৪৬ জনে সর্বশেষ ২৪ ঘন্টায় ১১৫৭৩টি নমুনা পরীক্ষায় নতুন করে ১২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ১০.৪৫% এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৮৭২৯৫ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৬০ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০২২৯৮ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮.৫% মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৫ জন নারী ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৪ জন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন করোনা পজিটিভ শনাক্তের পর শুক্রবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু তিনি পেয়েছেন ৪৫৬৪২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সালাউদ্দিন আহমেদ পেয়েছেন ২৯২৬ ভোট এদিকে নগা ৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল তিনি পেয়েছেন ১০৫৬৬৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪৫১৭ ভোট কাজী মনিরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকাপতিকে ৪৫৬৪২ ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ায়
তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করিলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতীক ছিল ধানের শীষ, তিনি পেয়েছেন 2926। এর আগে শান্তিপূর্ণভাবে শেষ হয় দুই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে ঢাকা 5 আসনে ভোটারদের আগ্রহ কম দেখা গেলেও নগাঁ 6 আসনে ভোটার উপস্থিতি ছিল বেশি। নগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হকসায়েম। উপনির্বাচন হলেও ভোটারদের ভালো সাড়া ছিল নওগাঁ 6 আসনে। সকাল থেকেই কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রথমবারের মতোই আসনে ইভিএমে জনপ্রতিনিধি নির্বাচনে রায় দিয়েছেন ভোটাররা। আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছি, খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং খুব সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। কোনো ঝুড়ঝামেলা বাধা বন্ধু নাই, কোনো বাধা নেই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ইভিএম সিস্টেমকে সবাই স্বাগত জানিয়েছে। তবে নির্বাচনে নানা অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী। কোনো অবস্থাতে এটার কোনো নির্বাচন বলা যায় না, এটা প্রহসনের একটা নির্বাচন এবং এখানে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এক ও অভিন্ন। সম্পূর্ণ সুস্থভাবে ভোট হবে এবং আপনারা দেখছেন প্রচুর ভোটারের এখানে সমাগম হয়েছে। ভোটার উপস্থিতির ভিন্ন চিত্র ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচনে। রাজধানীর এই আসনে কেন্দ্রগুলোতে ভোটারদের আনাগোনা ছিল কম। কর্মব্যস্ত নাগরিকদের ভোট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি। এই ইভিএম সিস্টেমটা আরও ভালোভাবে প্রচার করতে হবে মানুষকে বোঝানোর জন্য, আর ভোটার উপস্থিতিটা আরও বাড়াতে হবে। ঢাকার এই আসনের নির্বাচনে কোনো সহিংসতা না হলেও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ কিছুটা উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে। নির্বাচনে যা হচ্ছে তাতে আসলে একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না। যে ভোটার নেই, আমি সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে। অভিযোগের সত্যতা নাই, কোনো সত্যতা নাই। ও বার সমান বলতেছে আমরা সন্ত্রাসী, ওর একটা মানে একটা অভ্যাস নালিশ দল করে সে। যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলির আংশিক নিয়ে গঠিত ঢাকা 5 আসনে ভোটার 4,71,000, প্রার্থী সংখ্যা 6। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নওগাঁ 6 আসনে প্রার্থী সংখ্যা 3 জন, ভোটার 3 লাখের বেশি। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে এই আসনটিও শূন্য হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে ঢাকা 5 আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। একই সাথে পূর্ণ নির্বাচনের দাবি জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়িতে তার নির্বাচনী কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন। আমাদের মা বোনদের যারা পুলিশ এজেন্ট ছিল, আমাদের এই ভোটার বিহীন নির্বাচন, এই সন্ত্রাসের নির্বাচন, এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করছি এবং পূর্ণ নির্বাচনের দাবি জানাচ্ছি। জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এই সময় মধ্যবর্তী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরু। শফিউল আলম সুজনের রিপোর্ট। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাষানী অনুসারী পরিষদ। অনুষ্ঠানে গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি ও ধর্ষণ সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশায়। এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেন, গণতন্ত্র চর্চা না থাকা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার ধর্ষণের ঘটনা ঘটছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে সংবিধান সংশোধন ও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এই মুহূর্তে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আমাদেরকে চরম খেসারত দিতে হবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেই প্রক্রিয়াতে আমাদের তো কারো দ্বিমত নাই। শুনুন, এই মৌলিক দাবিতে সবাই রাজপথে নামুন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় মধ্যবর্তী নির্বাচনের তাগিদ দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশে গণতন্ত্র আছে কবরে শায়িত,
মধ্যবর্তী নির্বাচন মানে একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি দরকার। সুষ্ঠু নির্বাচন ও দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলোচকরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মধ্যবর্তী নির্বাচনের নামে টাল বাহানের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় হলেই নির্বাচন হবে এবং জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যবর্তী টাল বাহানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই মধ্যবর্তী কোনো ইস্যু তৈরির। সময় এলেই নির্বাচন হবে, দেশের মানুষ তখন পরবর্তী সরকার কে হবে তা ঠিক করে নেবে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে সরকারের ভালো কাজও চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এতে জনগণের কাছে সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জি এম কাদের। তিনি মনে করেন, আওয়ামী লীগের বিকল্প দল হিসেবে মানুষ বিএনপি ও জাতীয় পার্টিকে জানে, তবে জনপ্রিয়তা থাকলেও নেতৃত্ব সংকট থাকায় বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না। তার মতে, জাতীয় পার্টির সামনে এখন বড় সম্ভাবনা, জনগণের পাশে দাঁড়িয়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা কর্মীদের আহ্বান জানান জি এম কাদের। আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছে, দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকলে ভালো কাজের অনেক দৃষ্টি দেওয়া যায়, কিন্তু সঙ্গে সঙ্গে খারাপ কাজেরও একটা বড় তালিকা উঠে আসে এবং এই খারাপ কাজগুলি মানুষের মনে বেশি সহজে ঢুকে মানুষের মনে অনেকদিন স্থায়ী হয়। এরশাদ সাহেবের শাসনামলে ন্যায় বিচার ছিল, ন্যায় বিচার মানে কোনোখানে দলীয়করণ ছিল না। জাতীয় পার্টি একটি দল যার সামনের দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের সাথে ISPAB ও কোয়াব নেতাদের ভার্চুয়াল সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। কোনো বিকল্প ব্যবস্থা না করে ইন্টারনেট ও কেবল অপারেটরদের সংযোগ প্রদানকারী তার কাটা হবে না বলে এ সময় আশ্বাস দেন মোস্তফা জব্বার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে শিগগিরই এ বিষয়ে আলোচনা করা হবে, তবে চূড়ান্ত সমাধান না আসলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে ISPAB ও কোয়াব। আমি যখন সরকার অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব সহকারে আপনাদের যে যৌক্তিক দাবি আছে এইটাকে মেনে নিয়ে দেন, তারপরে সামনের দিকে যাচ্ছে। মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রিতা প্রকাশ করছি এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। আমরা কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। ধর্ষণকারী সহ সব অপরাধের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান জানাতে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করে পুলিশ। ধর্ষণ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিরও তাগিদ দেওয়া হয় সমাবেশে। মনির হোসেন তপু রিপোর্ট। ইসলামের প্রথম মুসলমান কালেমা পড়েছে আমাদের মা, মা খাদিজা। ইসলামের জন্য জীবন দিয়েছে আমাদের মা, মা সুমাইয়া। ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন মহিলার বিয়ে, যাইনাব বিনতে জাহাসের বিয়ে আল্লাহ বলেন আমি পড়াবো, তাহলে মায়ের সম্মান কত বেশি। জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সকাল থেকে পুলিশের উদ্যোগে দেশের 6912টি এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এসব সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধে পারিবারিকভাবে নৈতিকতার শিক্ষা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। কোনো মানুষ বলতে পারবে মায়ের জঠর ছাড়া এই পৃথিবীতে কোনো পুরুষ মানুষের জন্ম হয়েছে? হয়নি তো। তাহলে সেই নারীকেই বারবার আমাদের কেন ধর্ষিত হতে হচ্ছে? সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। ম্যাক্সিমাম ক্ষেত্রে মনুষ্যত্ব জয়ী হয় বলে মানুষ ভালো কাজ করে, আর যখনই পশুত্ব জয়ী হয় তখন মানুষ
ধর্ষণ হত্যাকাণ্ড খুন খারাপি এগুলো করে মসজিদের ইমাম থেকে শুরু করে সকলেই প্রশংসা করছেন যে নারী দর্শনকারীদের বিচার হচ্ছে, বিচার হবে, হয়েছে। আপনারা জানেন ইয়াসমিনের দর্শনকারীদের ফাঁসি হয়েছে, নুসরাতের ফাঁসি হয়েছে, যা দ্বারা দ্বারা এই ঘটনার সাথে জড়িত ছিল, সবারই বিচার হচ্ছে। অতএব আমরা বাংলাদেশ পুলিশ আমরা কিন্তু তার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সমাবেশে নারীদের উপর কেউ কোনো খারাপ আচরণ করলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন আর নেই। শনিবার রাতে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। সাবেক সংসদ সদস্য এ কে এম মোশাররফ হোসেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ফরিদপুর চার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর সমর্থকদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সদরপুর উপজেলা চত্বরে একই সময়ে দুই পক্ষ সমাবেশ ডাকায় শনিবার সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সনের বিচারের দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে নির্বাচন কমিশনের করা মামলা প্রত্যাহারের দাবিতে একই স্থানে সমাবেশের ডাক দেন নিক্সন সমর্থকরা। এই অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 24 ঘন্টার জন্য সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি পেয়েছে 49% ভোট, আর প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টি পেয়েছে 27% ভোট। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে তারা। এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় শনিবার সকাল 9টায় শুরু হয় ভোট নেওয়া, চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। গত সেপ্টেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনী ফল ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন জেসিন্ডা আর্ডার্ন। মিরপুরে বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের কাছে 131 রানের বড় ব্যবধানে হেরেছে মাহমুদুল একাদশ। 265 রানের টার্গেটে তাড়া করতে নেমে 39 রানে দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাসের বিদায়ে চাপে পড়ে মাহমুদুল্লাহ দল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে 130 রানে থামে তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 31 রানে 3 উইকেট হারায় নাজমুল একাদশ। চতুর্থ উইকেটে 147 রানের জুটিতে চাপটা সামাল দেন মুশফিকুর রহিমিন ও আফিফ হোসেন। ব্যক্তিগত 98 রানে দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নেন আফিফ। এছাড়া মুশফিকের 52 ও ইরফান শুকুরের 48 রানে বড় স্কোর পায় নাজমুল একাদশ। শেষ পর্যন্ত 8 উইকেটে 264 রান তোলে তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে গ্লোব বায়োটেকের ব্যান্ড কোভিডকে তালিকাভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানবতার স্বার্থে করোনা মহামারীতে নিজেদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6-এ আনোয়ার হোসেন হেলাল বেসরকারিভাবে বিজয়ী। এবং সরকারি আশ্বাসের প্রেক্ষিতে প্রতিদিন 3 ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার কর্মসূচি স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।